কচু 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 আহা কত কচু, চুলকানির কচু, খাওয়ার কচু, দুত্রা কচু, দুধ কচু, মান কচু, ওরে মা রে মা, এত কচু এত কচু, মেনছে দে কচু, লোকে দে কচু, ও বাবু রে কচু রে কচু। আজকে কচু দিয়ে কি সুন্দর একটা রেসিপি করে দেখাবো, এই রেসিপিটি করে দেখবেন আর আপনাদের মাঝে কেমন লাগলো আমার রেসিপিটি একটু কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে আর কথা বাড়াবো না, রেসিপিটি উপভোগ করুন। আর কচু মরিচ সবাই সবাইকে দিতে জানে, সবাই রেসিপি করতে জানে, কেউ আবার কিছু মনে করবেন না। খুব পুরানো স্টাইলের একটা রেসিপি করে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, রেসিপিটি করবেন এবং কি আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর আপনারা হেই কাজটা করে দিবেন, হেই কাজটা মানে কি, ও বুই আঙ্গুলিটা একটু টুনুস করে দেবেন, তারপরে গুতাই গাতায় একটু লিখে দেবেন, তাহলে আমার মনে খুব ভালো লাগবে। রেসিপিটি দেখার সাথে সাথে ও মা গো সুন্দর করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ও মা গো রেসিপি অ্যান করে দেখবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। অন্তস মম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এই রেসিপিটি একদম পুরানো জমানার আমার মায়ের হাতের একটা রেসিপি আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমি কিভাবে এই রেসিপিটি করে দেখাইতেছি, প্লিজ দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ প্রথমে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আর রেসিপিটি করে কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। তাহলে আর কথা বাড়াবো না, আমি আমার রেসিপিটি করতে শুরু করে দিলাম। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিলাম, ধনে জিরে এবং কিছু কয়েক টুকরা করে গরম মশলা নিয়ে নিলাম। যে কোনো গরম মশলা নিতে পারবেন, সমস্যা নেই, আমি আমার কাছে যা ছিল তাই নিয়ে নিলাম। এই মশলাগুলো আমি চুলায় দিয়ে দিলাম ফ্যানের মধ্যে, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা ঘ্রাণ আসার সাথে সাথে মশলাটা আমি নামিয়ে ফেলবো। মশলাটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেললাম। এই পর্যায়ে চুলায় আবার আমি ফ্যানটা বসিয়ে দিলাম, পরিমাণ মতন সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম একটা রসুন, আঠিগুলো খুলে সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণের আদা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা টমেটো, টমেটোটা ছোট সাইজের দিলাম। কেন দিলাম ছোট সাইজের সেটা বলবো পরে। এবার সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নেব বা ভেজে নেব। এবার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। আবার আমি চুলে একটা ফাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতন কিছু জল দিয়ে দিলাম, এক চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আসল জিনিস, খুব মজার জিনিস, সবাই যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এবং কি শহরে থাকেন তারাও জানেন, খুব সুন্দর একটা জিনিস জলকচু। এই জলকচুগুলো আমাদের খুব প্রিয়, আমার তো অনেক প্রিয়। জলকচুগুলো আমি বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, হালকা ভাপ দিয়ে নেব, হতে থাক একটু। এদিকে এবার আমার কাজটা হয়েছে, আমি যেই পেঁয়াজ রসুন আদা সবগুলো একটু ভেজে নিয়েছি, এই ভাজাগুলো আমি একটা মিক্সার জারে নিয়ে নিলাম। এবার আমার কাজটা হয়েছে, দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে কি নিলাম দেখতে পাচ্ছেন, দেড় চামচের মতন লাল লঙ্কার গুঁড়া, এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ জিরার গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই সম্পূর্ণ মশলাগুলো এবার আমি মিক্সার জারে পেঁয়াজ রসুন আদার মধ্যে দিয়ে দিলাম। আমি এবার মিক্সার করব। এই দিকে আমি চুলায় যে কচু সিদ্ধ হতে দিয়েছি, কচুগুলো এবার আমি তুলে নেব। কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি জল থেকে তুলে নিলাম। এদিকে আমার মশলার পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমার কাজটা হয়েছে, এখানে আমি 1 কেজির মতো মাখন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে নিয়ে নিলাম। এবার আমি মিক্সার জারের মধ্যে যেই পেস্টটা করে রেখেছি, এবার আমি মাখনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়ে নিলাম কিছু কয়েক টুকরা দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা আর সামান্য পরিমাণ জায়ফলের গুঁড়ো, জায়ফল গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, এবার দিয়ে দিলাম আমি এক চামচের মতন টক দই, দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা রসুন বাটা, এগুলো আমি কাঁচা আদা রসুন বাটা দিয়েছি। আমি মশলার মধ্যে একটা টমেটো দিয়েছি, বেশি টক দই দিলে আবার টক হয়ে যাবে, সেই জন্য 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এই উপকরণগুলো এবার আমি সুন্দরভাবে মেখে নেব, এমনভাবে মাখবো যাতে সুন্দর একটা ঘেরান চলে আসে, লাচ লাচ হয়ে যায়। খুব সুন্দরভাবে আমি মাখনগুলো মাখিয়ে নেব, প্রায় 2 মিনিটের মতন মাখবো। মাখতে মাখতে আমি একটা গান বলতেছি, পেঁয়াজ রসুন মরিচ বাটা জাল জলে আঠায় আঠা, পেঁয়াজ রসুন মরিচ বাটা জাল জলে আঠায় আঠা, সবারে পরে স্বেচ্ছা দিলাম কাঁচা লঙ্কা ফল, খাইতো আইয়া কমলা তোর বাপেরে গিয়া বল, খাইতো আইয়া কমলা তোর বাপেরে গিয়া বল। কথা বলতে বলতে আমি মাংসগুলা রেস্টে রেখে দিলাম প্রায় 30 মিনিটের মতো। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি মাখানো মাংসগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত কষাবো, আমি পুরোটা দেখাবো না। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন অনেকটা জল বের হয়ে আসছে মাংস থেকে, কেন কি এখানে ফ্রেশ করা মশলা দেওয়া হয়েছে, এই কারণে জল বেশি বের হয়ে গিয়েছে। কষানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব যে আমি হাফ সিদ্ধ করে কচু রেখেছি, কচুগুলো এবার আমি দিয়ে দিলাম মাংসের সাথে। কচুগুলো কষাতে কষাতে জলগুলো একদম টেনে আসবে, আসলে টেনে এসে গিয়েছে। সুন্দরভাবে আমি ডেকে দেব, হালকা আছে রেখেছি। এবার দেখুন আমার মাংসগুলার কি সুন্দর একটা কালার এসেছে, প্রায় আমার মাংসগুলা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি যে আগের থেকে আস্ত ধনে জিরে এবং কি গরম মশলা
একদম রোস্ট করে রেখেছি। ওই মশলা থেকে আমি দুই চামচের মতন দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার এসে গিয়েছে। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা ধনেপাতা, দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়ামি হয়েছে। এবার আমি একটু ডেকে দিলাম, দেখতে পাচ্ছেন এই রেসিপিগুলো একদম পুরানো স্টাইলের, আমার মায়ের হাতের রেসিপি। আমরা যেহেতু মাংস দিয়ে কচু দিয়ে খেতে অভ্যস্ত, এই কারণে আমি আপনাদের কাছে এই রেসিপিটি করে তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিয়ে দেবেন, ট্রাই করবেন, খেয়ে কেমন লাগলো বানিয়ে ফেলবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এইভাবে রেসিপি করে খেলে খুব ভালো লাগবে, কচু সবার প্রিয়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এভাবে রেসিপি করে আমাকে খেয়ে কমেন্টে জানিয়ে দেবেন। আমার রেসিপিগুলা, আমার কথাবার্তাগুলা আপনাদের মনে যদি একটু জায়গা দিতে পারি, প্লিজ আমার ভিডিওগুলা দেখবেন। আমার ভিডিওগুলা দেখে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব একদম করে দেবেন। তাহলে আমি আর কথা বাড়াবো না, আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, বাই বাই, সি ইউ।